কাপ্রার। বাংলাদেশ দলে দুজন সিজন ক্যাম্পেইনার, বাংলাদেশ দলে বিশ্বকাপ দলে যেই দুজন রান করার ক্ষেত্রে লিডিং রোলে থাকবে তাদের পারফরমেন্স। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট নাজমুল হোসেন শান্তয়ন, লিটন কুমার দাস। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ক্যাপ্টেন্সি অ্যান্ড দ্য ব্যাটিং রোল নাজমুল হোসেন শান্তয়ন, লিটন কুমার দাস। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ দলের স্কোরটা আমি জাস্ট একটা সিনারিও বলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখন 10 ওভার শেষে 62 রান, বৃষ্টি নামলো, বাংলাদেশের উইকেট নেই 3টা, সেই সময় ডিএল পার স্কোরে বাংলাদেশের রান হওয়া দরকার ছিল 65+। ম্যাচটা যদি আর না গড়ায় মাঠে, মানে ওই সিনারিওর কথা বলছি, তাহলে বাংলাদেশ তখনই ম্যাচটা হেরে যায়। একটা দল পাওয়ার প্লেতে তুলেছে 41 রান এবং পরের 4 ওভারে সেই দল তুলেছে 21 রান। পাওয়ার প্লেতে একটা দল 1 উইকেট হারানোর পর যখন ধুকে, যখন একজন ক্রিকেটার কিংবা দুজন ক্রিকেটার যতটুকু আসলে ন্যাশনাল টিমকে জেতানোর জন্য তার সেই বিধ্বংসী রোলটা প্লে করবেন জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে, তার থেকে ব্যক্তিগতভাবে একটা মোটামুটি ইনিংস খেলে পরের ম্যাচটায় কিংবা পরের সিরিজটায় নিজের জায়গাটা পোক্ত করতে চান, ক্যাপ্টেন্সির জায়গাটায় নিজেকে আসলে ধরে রাখতে চান, এর থেকে দুঃখজনক কি হতে পারে? লিটন কুমার দাস ন্যাশনাল টিমকে যেন মনে করেন আবাহনীর ডেরা। খালেদ মাহমুদসুজন বলেছেন যে আবাহনী জাতীয় দলের থেকেও শক্তিশালী। সেই জাতীয় দলের থেকে শক্তিশালী দলে তিনি করেছিলেন 106 বলে 56 রান। লিটন কুমার দাস এদিনও ব্যাট করেছেন এবং এদিন করেছেন 25 বলে 23 রান, স্ট্রাইক রেট 92। একজন ক্রিকেটার কতটুকু আউট অফ ফর্ম হলে, একজন ক্রিকেটার কতটুকু আউট অফ ফোকাস হলে, একজন ক্রিকেটারের কাছে জাতীয় দলটা কতটুকু আসলে ছেলে খেলা হলে এরকম ব্যাটিং করতে পারেন? যখন ডিএল পার স্কোরে বাংলাদেশের স্কোরটা কত হওয়া দরকার বারবার দেখায়, যখন দ্বিতীয়বার বৃষ্টি নামার আগেও প্রথমবার নেমেছিল এবং বাংলাদেশের স্কোর, বাংলাদেশের রান তোলার যে গতি সেটা জিম্বাবুয়ের থেকে অনেক ক্ষেত্রেই কম হচ্ছিল বা সমানে সমান হচ্ছিল, তখনও একজন ক্রিকেটার যখন 92 স্ট্রাইক রেটে ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লে খেলার পরেও, 10 ওভারে আউট হবার পরেও 92 স্ট্রাইক রেটে ব্যাট করেন, এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। বাংলাদেশ দলে কিছু কিছু ক্রিকেটারের জায়গাটা হচ্ছে একদম কোষ্টি পাথরে খোদাই করার মতো, যে ওটা আসলে চেঞ্জ করা যাবে না। যত সময় বাড়বে কোষ্টি পাথরের দাম বাড়ে না, তাদের জায়গাটা তত বেশি পোক্ত হবে। এরকম সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তখন লিটন কুমার দাসদের আসলে জাতীয় দল, আবাহনী কোনো কিছুকে তারা কোনো কিছু মনে করেন না। আবাহনীর বিপক্ষে, আবাহনীর পক্ষে সেই ম্যাচ তিনি খেলেছিলেন, কি বিধ্বংসী একটা ইনিংস খেলেছিলেন না? 56 রান করতে 106 বল খেলেছিলেন। জাতীয় দলের ক্ষেত্রে হয়তো সেটাই ট্রাই করছিলেন, আর কিছুক্ষণ টিকে থাকলে হয়তো সেটা করেও ফেলতেন। জিম্বাবুয়ে যে দলটাকে নিয়ে এত হাসি তামাশা, যেই দলটাকে নিয়ে এত ছোট করা বড় করা, সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার, তিনি যখন অ্যানাউন্স করেন যে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সাথে খেলা বা এই তপ্ত রোদে খেলাটা গুরুত্বপূর্ণ না, অন্য প্রসেসেও এই প্রিপারেশনটা নেওয়া যেতে পারত, ঠিক তখন এই আয়োজন এবং এই আয়োজনের আয়োজক যারা, একই সাথে সেই আয়োজকদের হয়ে যারা মাঠে নেমেছেন খেলতে, তাদের যে ভূমিকা সেটা প্রশ্নবিদ্ধ হয়েই যায়। নাজমুল হোসেন শান্ত, একবার দেখুন যে বাংলাদেশ দল ক্যাপ্টেনের ডেফিনেটলি একটা গাটসি রোল থাকে। এই যে আমি কথা বলছি না উইথ গাটস, আমি কথা বলছি আসলামি করছি না, আমি জানি অনেক বাধা বিপত্তি আপত্তি অনেক কিছু থাকার পরেও, অনেক বিতর্ক থাকার পরেও এই জায়গাটায় দাঁড়িয়ে রিয়াসত আজিম কথা বলতে পারবে কি পারবে না, এরকম বিষয়গুলো যখন অনেক সময় অনেকেই সুতায় ঝুলানোর চেষ্টা করেন, ঠিক তখন গাছ নিয়ে দাঁড়িয়ে এখানে কথা বলার সাহসটা দেখায়। আর বাংলাদেশ টিমের একজন ক্যাপ্টেন পরপর 2 দিন টস জেতার পরে বোলাররা হচ্ছে একটা ছোট স্কোরে জিম্বাবুয়েকে আটকে রাখবে, তারপরে আমরা 92 স্ট্রাইক রেটে ব্যাট করে জিতে যাব, এই ক্রেডিট নেওয়ার জন্য আমরা প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাই। আজকে টি-20 ক্রিকেট যখন 200 রানে খেলায় পরিণত হয়, আজকে টি-20 ক্রিকেট যখন 180 রানে খেলায় পরিণত হয়, টি-20 ক্রিকেটে বাংলাদেশের এভারেজ স্কোরটা যখন 140-150-এর বেশি হয় না, তখন এই জিম্বাবুয়ের বিপক্ষে আমি টানা 2 ম্যাচে সুযোগ পেয়েও আগে ব্যাট করি না, আমি অন্য ব্যাটারদেরকে পরখ করে দেখি না পাওয়ার প্লেতে কিভাবে 60-70-80 রান করা যায়, সেই চেষ্টাটা আমরা কেউ করি না। কারণ প্রতিপক্ষ 124 রানে 138 রানে অল আউট হবে, তারপরে আমি আমার ইন্টেন্ট শো করবো 6 ওভার 36 বলে 41 রান করলে আমার জন্য এনাফ হয়ে যায়, 6 ওভারে 35 রান করলে আমার জন্য এনাফ হয়ে যায়। এই যে ইন্টেন্ট, এই যে মানসিকতা, এই যে চিন্তা ভাবনা, এই যে বাংলাদেশ দলের হয়ে, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ডিসিশন মেকিং এ গড়বড় করা, এগুলো থেকে নাজমুল শান্তদের বের করবে কে? কারণ তারা কেউ বের হতে চান না। দুঃখজনক হলেও সত্য যে এই জিনিসটা আমরা দেখেছি। নাজমুল হোসেন শান্ত আগের ম্যাচে ফেইল করেছিলেন, আজকের ম্যাচে অনেক ক্ষেত্রে স্লোয়ার বল বুঝতে পারেন না, অনেক ক্ষেত্রে প্রপার লেন্থের বল বুঝতে পারেন না, একটা 6 দেখার মতো মেরেছিলেন, কিন্তু সে পর্যন্তই সেই নাজমুল হোসেন শান্ত 15 বলে 16 করে আউট হয়ে গেছে। আগের ম্যাচে 24 বলে 21 করেছিলেন, এদিন তিনি অনেক ইম্প্রুভ করে ফেলেছেন ভাই, 15 বলে 16 করেছেন, 104.5 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, মারহাবা, কোনো টেনশন নেই। 16 রান যেহেতু করেছেন, 15 বল যেহেতু খেলেছেন, 100+ স্ট্রাইক রেটে যেহেতু ব্যাট করেছেন, এবং বাংলাদেশ 10-এ জেতার পর যেহেতু ফিল্ডিং নিয়েছে, তার মানে বোলাররা সব কাজ আমার জন্য করে দিবে, পেটে সব খাবারগুলো পরিবেশিত হয়ে যাবে, আমি শুধু খাবো, এই সিচুয়েশনটা যখন ক্রিয়েট হয় সেটা আসলে কতটুকু সাপোর্টেবল।
যখন লিটন কুমার দাস আউট হয়ে ব্যাক করছিলেন, তখন খুব অল্প সংখ্যক দর্শক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটা দেখতে এসেছেন, তারা বলছিলেন ভুয়া ভুয়া। সাকিব আল হাসানকে ভুয়া বলেছিলেন যেই দর্শকরা, মানে দর্শকদেরকে তো আমি কমনলি বলি, সেই দর্শকদের মানে কমনলি বলছি চিন্তা ভাবনা পরিকল্পনা বাংলাদেশ দলের প্রতি ইন্টেন্ট, লিটন কুমার দাসের প্রতি ইন্টেন্টটা হচ্ছে ভুয়া ভুয়া। কতটা দুঃখজনক, একজন ক্রিকেটার যত বড় ক্রিকেটার তার থেকে যখন অ্যাটিটিউডে অনেক বেশি এগিয়ে যান না, প্রবলেমটা হয় ওখানটায়। লিটনের প্রবলেমটা হচ্ছে ওই একই জায়গায়। আজকে বিরাট কোহলিকে দেখুন, আইপিএলের সর্বোচ্চ রান গেটার এবং প্রত্যেকটা ম্যাচে তিনি রান করেন গাভাস্কারের সাথে, রবি শাস্ত্রীদের সাথে তর্কে মাতেন। স্টার স্পোর্টস তার সেই তর্কে, তার সেই যুক্তি, তার সেই বক্তব্য যখন টেলিকাস্ট করেন সেটা নিয়েও বিতর্ক হয়। কারণ কোহলিকে যারা সমালোচনা করেছিলেন তারাও স্টার স্পোর্টস এর মাইক্রোফোন হাতে করেছিলেন, আর কোহলি যখন সমালোচকদের এক হাত নেন তিনিও তখন মাইক্রোফোনটা সামনে নিয়েই করেন। মানুষ প্রশ্ন তুলে স্টার স্পোর্টস তো দুপক্ষের দিকেই গ্যাঞ্জাম লাগিয়ে দিচ্ছে। আলোচনা কোন জায়গায়, যে বিরাট কোহলি পারফরমেন্স দিয়ে প্রতিপক্ষের মুখটা চুপ করে রাখেন। আমাদের লিটন কুমার দাসদের সেই চিন্তাটা হয় না। বিরাট কোহলিদের ন্যাশনাল টিমে সুযোগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে অনেক আলোচনা হয়, বিতর্ক হয়। 150 ছুঁই ছুঁই আইপিএল স্ট্রাইক রেটে কোহলি বিশ্বকাপে চান্স পেলো না এটা নিয়ে যখন তর্ক হয়, তখন 92 স্ট্রাইক রেটে লিটন কুমার দাসকে নিয়ে আলোচনা করা, তর্ক করা, বিতর্ক করার কেউ থাকে না। এখানটাই হচ্ছে পার্থক্য। তখন 15 বলে 16 রান করা আমার ক্যাপ্টেনকে নিয়ে তর্ক করা, আলোচনা করার কেউ থাকে না। পলিসির কারণে মেহেদী হাসান মিরাজ বাদ পড়ে যান, নো মোর কন্টেন্ডার, সিনিয়র ক্রিকেটাররা বাদ হয়ে গেছেন, সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করতে চান না। ইয়াস উই হ্যাভ অনলি অ্যান্ড অনলি নাজমুল হোসেন শান্ত। এই হচ্ছে পারফরমেন্স। আজকে জিম্বাবুয়ে বাংলাদেশের কালজয়ী ব্যাটারদেরকে, লিটন শান্তদেরকে ফর্মে ফেরাতে পারে না, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষেও, প্রিয় প্রতিপক্ষের বিপক্ষেও লিটন কুমার দাসদেরকে ব্যাট করতে হয় আন্ডার 100 স্ট্রাইক রেটে, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে টস জেতার পরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে ডিসিশন নিতে হয় যে আমরা আগে বোলিং করব, তারা 140 অল আউট হয়ে যাবে, আমরা 2 ওভার বাকি থাকতে 6 উইকেট বাকি থাকতে আমরা টস করে যাব। বিশ্বকাপের পরিকল্পনা প্রস্তুতি কি এটা, নাকি বিশ্বকাপের প্রস্তুতি হওয়া উচিত যে বাংলাদেশ দল কিভাবে আগে ব্যাট করতে পারে, মোর ওভার্স কিভাবে আমি ক্রিকেটারদেরকে খেলাতে পারি, কিভাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারে, শেষ 5 ওভারকে কাজে লাগাতে পারে, প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করে 180-200 রান করতে পারে। দ্যাট ইজ দ্য প্রপার প্রিপারেশন অফ দ্য ওয়ার্ল্ড কাপ। আমরা কি সেই পরিকল্পনায় আছি? আমরা নেই। উই আর জাস্ট থিঙ্কিং টু উইন ওয়ান মোর টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচেস। আমরা শুধু সংখ্যা বাড়াতে চাই। এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা যখন আমরা করি, ঠিক তখন বাংলাদেশ দল, বাংলাদেশের পরিকল্পনা, বাংলাদেশের ক্যাপ্টেন্সি, বাংলাদেশের ব্যাটিং অর্ডার এবং ব্যাটারদের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হয়। আমার বক্তব্য প্রশ্নবিদ্ধ হয়। সবাই অনেকে গালিগালাজ করবেন, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাকসেপ্ট দ্যাট। আমি ভালো করার চেষ্টা করব, আমাদের ক্রিকেটাররা যেন পরবর্তী ম্যাচে একটু ভালো করার চেষ্টা করে। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।